শিক্ষার্থী বন্ধুগণ আমন্ত্রণ জানাচ্ছি ছাড়পত্র পাওয়ার জন্য আবেদনপত্র লেখার সঠিক নিয়ম নিয়ে আয়োজিত আজকের শিখন পর্বে অংশগ্রহণের জন্য আবেদনপত্র লেখার নিয়ম অনুসারে কাগজের উপরের দিকে এবং বাম পাশে এক ইঞ্চি পরিমাণ জায়গা রেখে প্রথমে তারিখ লিখে নেব তারিখ শব্দটি লেখার পর চিহ্ন ব্যবহার করতে হয় তারপরে তারিখ মাসের নাম ও বছর লিখতে হবে মাসের নাম লেখার পর একটি কমা চিহ্ন ব্যবহার করতে হবে যেমনটি এখানে লিখেছি পনেরো জানুয়ারি তারপর কমা চিহ্ন দিয়ে দুই হাজার একুশ খ্রিস্টাব্দ দুই হাজার একুশ লেখার পরে এখানে অনেকেই ইং অর্থাৎ রসই ই অনুসার এইরকম লিখে থাকে যা শুদ্ধ নয় লিখতে হবে খ্রিস্টাব্দ আর জানুয়ারি বানানে রয়ের সঙ্গে অবশ্যই রসই কার ব্যবহার করব কারণ তা বিদেশি শব্দ এর নিচে আমরা বরাবর লিখে নেব কোনো জ্যোতিচিহ্ন ছাড়াই তার নিচে প্রধান শিক্ষক এটুকু লিখে কোনো জ্যোতি চিহ্নের ব্যবহার নেই তারপরে আমরা লিখে নেব বিদ্যালয়ের নাম যেমনটি লিখেছি জাগরণ বাংলা উচ্চ বিদ্যালয় বিদ্যালয়ের নামের পরেও কোনো জ্যোতিচিহ্নের ব্যবহার করতে হবে না তার নিচের লাইনে উপজেলা এবং জেলার নাম লিখতে হয় উপজেলার নামের পরে কমা চিহ্ন এবং জেলার নামের পরে দাঁড়ি চিহ্ন দিয়ে আবেদনপত্রের প্রথম অংশ শেষ করতে হয় এরপরে বিষয় বিষয় লিখে একটি কোলন চিহ্ন ব্যবহার করতে হবে তারপরে লিখে নেব ছাড়পত্র পাওয়ার জন্য আবেদন আবেদন কথাটি লেখার পর একটি চিহ্ন ব্যবহার করে এই অংশের সমাপ্তি ঘটাব কেননা বিষয় নিজেই একটি অংশ অর্থাৎ বিষয় আবেদনপত্রের একটি অংশ এরপরে সম্বোধনবাচক শব্দ জনাব লিখে চিহ্ন ব্যবহার করব তারপর গর্ভাংশে বিনীত নিবেদন এই যে লিখে একটি চিহ্ন আমি আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী এটুকু লিখে আমরা দাঁড়ি চিহ্ন ব্যবহার করব আমার বাবা একজন সরকারি কর্মকর্তা এ পর্যন্ত লিখে দাঁড়ি চিহ্ন ব্যবহার করব সরকারিভাবে তাকে গত মাসে নাটোরে বদলি করা হয়েছে এখানে একটি চিহ্ন ব্যবহার করে নেব বর্তমানে তিনি নাটোরে কর্মরত আছেন এখানেও একটি চিহ্ন বসবে এ মাসে আমাদের পরিবার নাটোরে স্থানান্তরিত হচ্ছেন চিহ্ন সঙ্গত কারণেই পরিবারের সঙ্গে আমাকেও নাটোরে যেতে হচ্ছে এবং সেখানকার কোনো বিদ্যালয়ে ভর্তি হয়ে লেখাপড়া করতে হবে এ পর্যন্ত লিখে আমরা দাঁড়ি চিহ্ন বসিয়ে দেব লেখা পড়া এই শব্দটির মাঝে একটি হাইফেন ব্যবহার করা হয়েছে কারণ লেখা পড়া একটি সমাসবদ্ধ পদ কারণে হাইফেনের ব্যবহার রয়েছে নিচে আমরা অতএব লিখে কমা চিহ্ন ব্যবহার করব আপনার নিকট আবেদন এখানেও আবেদন শব্দটি লেখার পরে কমা চিহ্ন ব্যবহার করতে হবে অনুগ্রহপূর্বক আমাকে ছাড়পত্র প্রদান করে বাধিত করবেন এখানে দাড়ি চিহ্ন দিয়ে এই অংশের সমাপ্তি নিচে আমরা বামপাশে নিবেদক শব্দটি লিখে তার নিচে আপনার অনুগত শিক্ষার্থী এই কথাটুকু লিখব কোনো জ্যোতি চিহ্ন ব্যবহার করতে হবে না তার নিচে শিক্ষার্থীর নাম যেমনটি লিখেছি সরকার তারপরে সপ্তম শ্রেণী রোল নম্বর পনেরো রোল নম্বর লেখার পরে একটি চিহ্ন বসবে তার নিচে বিদ্যালয়ের নাম যেমনটি এখানে লেখা রয়েছে জাগরণ বাংলা উচ্চ বিদ্যালয় কোনো জ্যোতি চিহ্নের ব্যবহার নেই বিদ্যালয়ের নামের নিচে আমরা উপজেলা এবং জেলার নাম লিখে দেব আগের নিয়মেই উপজেলার নামের পরে কমা চিহ্ন এবং জেলার নামের পরে একটি দাঁড়ি চিহ্ন বসিয়ে দেব আর এই ছাড়পত্রটি পাওয়ার আবেদন করা হচ্ছে অভিভাবকের বদলি জনিত কারণে সেই কারণে আবেদনপত্রের সবার নিচের লাইনে অভিভাবকের প্রতি স্বাক্ষর বসিয়ে দিতে হবে যেমনটি এখানে অভিভাবকের প্রতি স্বাক্ষর এইটুকু ব্যবহার করেছি তারপরে ডান পাশে স্বাক্ষর বসিয়ে দিয়েছি ঠিক ছাড়পত্র পাওয়ার জন্য আবেদন করতে হলে অভিভাবকের প্রতি স্বাক্ষর বসিয়ে দিতে হবে আবেদন আমরা লেখা শেষ করেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা লিখিত এই আবেদনপত্রটি আরেকটি বার দেখে নিতে চাই চলুন একটু দেখে নেই সর্বপ্রথম তারিখ বসিয়েছি পনেরো জানুয়ারি দুই হাজার একুশ খ্রিস্টাব্দ তারপর বরাবর প্রধান শিক্ষক জাগরণ বাংলা উচ্চ বিদ্যালয় ঈশ্বরদী পাবনা বিষয়ে ছাড়পত্র পাওয়ার জন্য আবেদন জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী আমার বাবা একজন সরকারি কর্মকর্তা সরকারিভাবে তাকে গত মাসে নাটোরে বদলি করা হয়েছে বর্তমানে তিনি নাটোরে কর্মরত আছেন এ মাসে আমাদের পরিবার নাটোরে স্থানান্তরিত হচ্ছেন সঙ্গত কারণেই পরিবারের সঙ্গে আমাকেও নাটোরে যেতে হচ্ছে এবং সেখানকার কোনো বিদ্যালয়ে ভর্তি হয়ে লেখাপড়া করতে হবে অতএব আপনার নিকট আবেদন অনুগ্রহপূর্বক আমাকে ছাড়পত্র প্রদান করে বাধিত করবেন নিবেদক আপনার অনুগত শিক্ষার্থী বিধি সরকার সপ্তম শ্রেণী রোল নম্বর পনেরো জাগরণ বাংলা উচ্চ বিদ্যালয় ঈশ্বরদী পাবনা এর নিচে অভিভাবকের প্রতিস্বাক্ষর শিক্ষার্থী বন্ধুগণ আমাদের এই শিক্ষণ পর্বে সংযুক্ত থাকায় অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে পরবর্তী শিক্ষণ পর্বটি দেখার আহ্বান রেখে আজকের শিখন এখানেই সমাপ্ত করছি